আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেখতে দেখতে রমজান মাস চলে আসলো, পবিত্র একটি মাস। পরিষ্কার পরিচ্ছন্ন সবাই মোটামুটি করছেন আমি জানি, তাই বন্ধের দিনগুলোতে আমিও চেষ্টা করেছি আমার সাধ্য মতন করার। তো শরীর একটু অসুস্থ, তারপরও চেষ্টা করেছি যে একটু আধা ঘন্টা এক ঘন্টা পর পর একটু পরিপাটি রাখার। তো এই কর্নারটা আমার অনেক পছন্দের, সবসময় আমি ভিডিও মেকিংয়ের সময় বা লাইভ করার সময় আমি এই প্লেসটাই করি। এটা হচ্ছে আমার খুবই প্রিয় একটি রুম। এই রুমকে সাজায় গুছায় একটু পরিপাটি করে রাখছিলাম। তো আমি চাচ্ছিলাম একটু রঙিন জিনিসগুলো, সবসময় তো ইউজ করি, একটু হালকা কালারগুলো রাখতে চাচ্ছিলাম। তো গাছ একটু রিপোর্টিং করলাম, কিছু গাছ অ্যাড করলাম মানি প্ল্যান্টের, প্লাস আল্লাহুর এই রং করেছিলাম আপনারা দেখেছিলেন, সেগুলো গুছায় রাখছিলাম। সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো একটু সরাচ্ছিলাম, চাচ্ছিলাম না যে এখন থাকুক, একটু হালকা জিনিস থাকুক, একটু অন্যরকম একটু ভাইবস আসুক। আমার ছবিগুলো সবসময় এভাবে থাকে, তো ছবিগুলো রাখতে যাচ্ছি না রমজান মাসের জন্য। তাই আমার ঘরের এই কর্নারেরই ছবিটা রেখে দিলাম। সব কিছু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করছি, জানি সবাই করছেন। এই রামাদান মোবারক গত বছর আমি করে রেখেছিলাম। এদিক থেকে ওদিকে টানছি, আবার আরও চেঞ্জ হবে। সব কিছু গুছগাছ করছি, চেষ্টা করছি একটু ভিন্নতা আনার, প্লাস যেন চোখের একটা শান্তির ব্যাপার আছে। এই সাথে আমার মেয়ে আমাকে হেল্প করছিল, কারণ আমি কাজ করছিলাম, আমার মেয়ে আমাকে ভিডিও করার হচ্ছে খুব সুন্দর করে ভিডিও করছিল সে। হালকা কালারগুলো রাখতে চাচ্ছিলাম ফ্লাওয়ারের, বেশি ফ্লাওয়ার দেব না, গিজি গিজি করব না, তারপরেও গিজি পিজি হয়ে যাবে আমি জানি। এটা ছবি ভিডিও আমি লিঙ্কে দিয়ে দিয়েছি, দেখবেন। চেয়ারের নতুন চেয়ার, প্লাস্টিক প্লাস্টিক ছিঁড়ে হুলস্থুর অবস্থা। ফাইনালি সব কিছু গুছগাছ করা শেষ, এখন ফাইনাল লুক। আশা করে বলবেন কেমন হয়েছে, এবং একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করলাম, বাকিটুকু আরও চেঞ্জ হবে। এক ডিজাইন তো আসলে আমরা যারা ডেকোরেশনের কাজ করি বেশি দিন ভালো লাগে না, তাই একটু মানে ঘরের লুকিংসটা চেঞ্জ করার জন্য। এই তো রামাদানের একটা ভাইবস আসবে, ভালো লাগে, পবিত্র মাস, সব কিছুর মধ্যে একটা পবিত্রতা থাকাই জরুরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাবার দাবার সাবধানে খাবেন, সবার ঘর পরিপাটি রাখবেন। এই তো আজকে এ পর্যন্তই। কেমন হলো আমার সাজানো অবশ্যই জানাবেন। আর ভিডিও মেকিংয়ে আমার মেয়ে আমাকে অনেক হেল্প করেছিল, যার ফলে এত সুন্দর একটা ভিডিও করতে পেরেছি। এই তো, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।